গঞ্জের মরণ দশা হচ্ছে নদী ভাঙন। আমাদের প্রতিটি ইউনিয়ন প্রতি বছর ভাঙে, উপর্যুপরী নদী ভাঙনে আমরা বিপর্যস্ত। এবং এই যে নদী রক্ষা বাঁধ নির্মাণে যেই পরিমাণ ব্যয় এবং সেটিও ক্ষণস্থায়ী, সেক্ষেত্রে নদী শাসন করে নদীর প্রবাহ পানি প্রবাহ বৃদ্ধি করে গতিপথের পরিবর্তনের মধ্য দিয়ে যদি নদী ভাঙন রক্ষা করা যায় সেটার একটা পরিকল্পনা নিয়েই আমরা শ্রীপুরে এসেছি। শ্রীপুরের অপোজিটে যে চ্যানেলটা নতুন করে কাটা হয়েছে এই চ্যানেলটি আরও গভীর করে পানি প্রবাহ আরও বৃদ্ধি করে শ্রীপুর ইউনিয়নকে ভাঙন থেকে রক্ষা করা যায় কি না, সেই জন্যই মাননীয় মন্ত্রী সরজমিনে দেখতে এসছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তার সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই হয়তো আমরা নদী ভাঙন থেকে রক্ষা পেতে পারি। তখন সেখানে আমরা একটা উলানিয়াতে আমরা একটা প্রকল্প নিই এবং শ্রীপুরে জাঙ্গালিয়ার নদী ভাঙনটা প্রচুর পরিমাণে ছিল, সেটা রক্ষা করতে পারিনি। তখন সেখানে আমরা এমার্জেন্সি জিও ব্যাগ দেওয়ার পরেও আমরা জিও ব্যাগগুলোকে দেখেছি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে নদী শাসন করতে হবে, তো আমরা তখন আমি চিন্তা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নদীটাকে শাসন করে নদীর স্রোতটাকে নদীর মাঝখান দিয়ে নেওয়ার জন্য নদীর মাঝখানে যে জমি চটটা ছিল সেই চটটা কাটার উদ্যোগ, সেখানে যদি আমি যদি পরিকল্পনা আমরা যদি একটা প্রকল্প হাতে নিতাম তাহলে প্রকল্পটা বাস্তবায়ন করতেই এক বছরের বেশি সময় লাগে। এই জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের যে ড্রেজার আছে সেই ড্রেজার দিয়ে আমি নিজে থেকেই কাজ শুরু করাই এবং সেই অনুযায়ী আমরা এই চটটাকে আপাতত কেটেছি এবং কাটার জন্য এখন শ্রীপুরে কিন্তু এবার গত আগের তুলনায় নদী ভাঙন অর্ধেকে চলে আসছে। আমরা বাকি কাজটুকু করার জন্য কোথা থেকে কতটুকু কাটতে হবে এটা দেখার জন্য আমি সরজমিনে এসেছি। আমার সঙ্গে মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য মহোদয় আছেন এবং আমরা এটা দেখে কতখানি কাটতে আর কতখানি কাটতে হবে এটা সিদ্ধান্ত নিয়ে আমি ড্রেজিংয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে আমি যাব, এই জন্য আমি এসেছি। এবং এটা হলে পরে আমার দৃঢ় বিশ্বাস আগামীতে শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙনটা একদমই থাকবে না এবং তাহলে শ্রীপুরের এলাকার লোকজনের যে এতদিনের দুঃখ দুর্দশা কষ্ট ছিল সেটা লাঘব হবে, সেই লক্ষ্যে আজকে আমি আজকে এই পরিদর্শন করতে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ স্যার।